ইন্স্যুরেন্স বাবদ স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্ট থেকে না জানিয়েই কেটে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। আবার ইন্স্যুরেন্স থাকলেও গোষ্ঠীর মৃত সদস্যদের নিকটাত্মীয়রা আজ পর্যন্ত ক্ষতিপূরণের কোনো টাকা পাননি। তার উপর ব্যাংক কর্তৃপক্ষের তুকলগি আচরণে অতিষ্ঠ হয়ে গোষ্ঠীর মহিলারা ব্যাংকে বিক্ষোভ দেখালেন। ঘটনাটি জেলার ইন্দাস ব্লকের আমরুল এলাকার শান্তাশ্রম স্টেট ব্যাংক শাখার। এখানে প্রায় 187টি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। তার মধ্যে 87টি গোষ্ঠীর অ্যাকাউন্ট থেকে 4-9 হাজার টাকা পর্যন্ত কেটে নিয়েছে ব্যাংক, অথচ কোনো রসিদ বা বিমার কাগজ মেলেনি তাদের। এমনই অভিযোগ তুলছেন ছবি রুইদাসের মতো গোষ্ঠীর দলনেত্রীরা। মূল কারণ হচ্ছে যে টাকাটা কাটার আজ 10 মাস আগে টাকাটা কেটেছে। বারেবারে ম্যানেজারবাবুর কাছে গেছি, আমরা অনুরোধ করেছি টাকাটা রিটার্ন দিতে বা ইন্স্যুরেন্স যদি করেছে ইন্স্যুরেন্সের কপি দিতে, উনি তাও দেননি। এখন দেখছি আমার স্বনির্ভর দল থেকে দুটি মহিলা মারা গেছে, একজন হার্ট অ্যাটাকে মারা গেছে আর একজন আগুনে পুড়ে মারা গেছে। ওই দুজন মারা যাদের গেছে তাদের নিয়ে তাদের গোষ্ঠী মহিলাদেরকে নিয়ে আমরা ব্যাংকে যখন গেছি ম্যানেজারবাবুর কাছে যেয়ে এই ব্যাপারটা যখন অভিযোগটা রেখেছি, উনি বলেছেন যান এখান থেকে কোনো পরিষেবা পাওয়া যাবে না, আমি এখন অন্য কাজে ব্যস্ত আছি, আপনারা এখান থেকে চলে যান। আমরা অন্যদিকে এই ব্যাংকের ম্যানেজার দেবব্রত রায়ের দাবি, এই টাকা কাটাতে কোনো গরমিল নেই। গোষ্ঠীর সদস্যদের ইন্স্যুরেন্স বাবদ এই টাকা কাটা হয়েছে, এমনকি যারা মারা গেছেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য যাবতীয় প্রক্রিয়াও শুরু করেছে ব্যাংক বলেও জানান তিনি। এবার তার একটা কভারেজ হয়েছে ধরুন 50,000-এর ওপর এক একটা গ্রুপে এক একজন মেম্বারের লোড পড়ে ধরুন 300 টাকা। তাহলে সেই ক্ষেত্রে একটা গ্রুপে যদি 10 জন থাকে তাহলে 3,000 কাটা হয়েছে, একটা গ্রুপে যদি 14 জন থাকে তাহলে 4,200 কাটা হয়েছে, ওইভাবেই টাকাটা কাটা হয়েছে। আরেকটা অভিযোগ উঠছিল যেহেতু এইভাবে ইন্স্যুরেন্স করা হয়েছে, কেউ মারা গেলে হয়তো ইন্স্যুরেন্স সেটা রিটার্ন পাবে, কিন্তু এখানে 3 জন মেম্বার মারা গিয়েছিলেন, তারা কিন্তু কোনোরকম সুরাহ বা কোনোরকম টাকা পান ইন্স্যুরেন্স থেকে, এরকম একটা অভিযোগ করছে না? অভিযোগ না, ওরা ওটা আমাদেরকে ইনফর্ম করেছে, আমরাও SBI জেনারেল যাদের আছে তাদের সঙ্গে আমরা ক্লেম ফর্ম নিয়ে সেই ক্লেমগুলো সেটেল করার জন্য আমরা পাঠাবো ক্লেম ফর্ম। এখন প্রশ্ন উঠছে, যদি ইন্স্যুরেন্স বাবদই টাকা কেটেছে ব্যাংক, তাহলে তা গোষ্ঠীগুলোকে কেন জানালো না? পুরো বিষয়টা খোলসা করে দলনেত্রীদের বুঝিয়ে দিলে ব্যাংকের সাথে মহিলাদের এই সংঘাত এড়ানো যেত বিক্ষোভ। কিন্তু সেই ভূমিকা ব্যাংক কর্তৃপক্ষ পালন না করায় এখানে গোষ্ঠী ও ব্যাংকের মধ্যে সম্পর্কের অবনতি যে ঘটছে তা বলাই বাহুল্য। ইন্দাস থেকে সৈয়দ মফিজুল হুদার প্রতিবেদন, বাঁকুড়া 24x7।